আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন। গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনে লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা সেলস ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি। আজকে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনে দেখবো হচ্ছে আমরা ইউটিউব অ্যাডস কিভাবে দিতে পারি, বা হচ্ছে ইউটিউবের মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে থাকি সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিভাবে ক্রিয়েট করে পাবলিশ করে করতে পারি। এর মাঝখানে হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট এর কোশ্চেন ছিল যে কিভাবে একাধিক অথবা হচ্ছে মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সরাসরি চলে যাব হচ্ছে @google.com, স্টার্ট নাওতে ক্লিক করি। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদের যখন একটা অ্যাকাউন্ট, মূলত হচ্ছে আমাদের মেইন যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি বা যে অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করতে চাচ্ছি, সেই অ্যাডস অ্যাকাউন্টের পরে আমি আর যতগুলো টপিক বা হচ্ছে যে যে বিষয়ের উপর অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। জাস্ট এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে নতুন আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এবং এই অ্যাডস অ্যাকাউন্ট গুলো মাল্টিপল আকারে ক্রিয়েট করতে পারি, যার জন্য হচ্ছে আমাদেরকে কোন অ্যাডস অ্যাকাউন্ট বা হচ্ছে গুগল অ্যাডস কোনো ঝামেলা বা হচ্ছে কোনো প্রকার কোনো প্রবলেম করবে না। জাস্ট এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, আপনাকে আবার নতুন করে হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট, যেমন এখানে হচ্ছে একটা বলে দেওয়া আছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট বলছে, এ ধরনের হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আমাদের কাজে কাজ অনুযায়ী বা হচ্ছে যে ধরনের কাজ করতে যাচ্ছি সেই ধরনের কাজ অনুযায়ী হচ্ছে আমরা অ্যাডস অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে নিব। কেমন হচ্ছেন স্যার, আপনার সলিউশনটা পাইছেন? একটা মিনিট পরে কথা বলবেন। কেমন হচ্ছেন স্যার? কোনো কারণে হচ্ছে মাইক কানেক্ট হচ্ছে না। এখানে বায়ারের জন্য যদি আপনি মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের পুরো ইমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, কারণ অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস, ইমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পরেই হচ্ছে আমরা এভাবে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবো বা মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এর আগে হচ্ছে আমাদেরকে কোনো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। আচ্ছা, সরাসরি হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করব। অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে আমাদেরকে যদি ইউটিউব কোনো অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সবার আগে ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। এখানে ডিফল্ট একটা আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে আসার পর হচ্ছে সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে চলে যাব সেটিংস। সেটিংস এর মধ্যে আমাদের এখানে একটা চ্যানেলের ভেতরে অ্যাডভান্স সেটিংস এর ভেতরে একটা গুগল অ্যাডস লিংক নামে হচ্ছে একটা অপশন ছিল, আমি এটাকে হচ্ছে আনলিঙ্ক করে দিচ্ছি আপাতত। আমাদের নর্মালি হচ্ছে ইউটিউব অ্যাডস এর জন্য অ্যাকাউন্ট গুলো ঠিক এইভাবে দেখাবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক
যে গুগল অ্যাডস বা যার জন্য অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে ইউটিউবের সাথে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যাই, লিঙ্ক নেম কি নামে হচ্ছে আমি অ্যাড করতে চাচ্ছি। কথার কথা এখানে ইউজারে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের নাম থাকে বা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নাম থাকে, আমরা এটা আপাতত বোঝার জন্য গুগল অ্যাড অ্যাকাউন্ট বলবো। দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট আইডি দিতে বলছে, আইডিটা হচ্ছে আমাদের উপরে যে আইডি নাম্বারটা থাকে সেই আইডি নাম্বার, এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিই। বসায় দেওয়ার পরে হচ্ছে ভিউ কাউন্টস রিমার্কিং এঙ্গেজমেন্ট সবকিছু শেষ, ডান করে দেন সেভ করে। সেভ করে দেওয়ার পরে যদি একই রকম ভাবে আবার একটু গিয়ে দেখি তাহলে হচ্ছে দেখবেন যে কিছু জিনিস পেন্ডিং আছে, ওয়েটিং অ্যাপ্রুভাল। আচ্ছা এই অ্যাপ্রুভালটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে হবে। টুলসে ডাটা ম্যানেজারে যাই, টুলস থেকে ডাটা ম্যানেজারে আসার পরে হচ্ছে আমাকে এখানে ইউটিউব নামে হচ্ছে একটা ম্যানেজ লিংক দেখাচ্ছে বা হচ্ছে দিচ্ছে। ম্যানেজ লিংক এর মধ্যে ক্লিক করি, আমার ইউটিউব থেকে হচ্ছে একটা রিকোয়েস্ট আসে, একটু অ্যাপ্রুভাল রিসিভ অন মে 19, 2024। এখন এটাকে হচ্ছে অ্যাপ্রুভ করে নিচ্ছে। অ্যাপ্রুভ করে নিলে হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক এভাবে হচ্ছে আমরা আরো অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারি, যখন যে কাজ করবে তখন সেই কাজ অনুযায়ী আমরা এগুলোকে হচ্ছে লিঙ্ক বা হচ্ছে অ্যাড করতে পারি। গুগলের অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালিটিক্স দেখার জন্য হচ্ছে GA4, তারপরে মার্চেন্ট সেন্টার বা হচ্ছে সার্চ কনসোলের জন্য, অথবা হচ্ছে এই যে প্লে স্টোরের অনেকগুলো বিভিন্ন রকম গেম বলেন বা হচ্ছে সফটওয়্যার বলেন আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সেগুলো হচ্ছে ঠিক এখানে এসে যেভাবে হচ্ছে আমরা অ্যাড করেছি একই রকম ভাবে হচ্ছে আমাকে অ্যাড করে নিতে হবে। এখানে অনেক কিছু আছে, তো আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে এখন সরাসরি চলে যাবো আমাদের ক্যাম্পেইন ক্রিয়েশনটা। ক্যাম্পেইনের মধ্যে আসি, ক্যাম্পেইনের মধ্যে আসার পরে আমরা কেমন ধরনের অ্যাড দিতে যাচ্ছি সেটা দেখব। আমরা কি সেলস দিতে চাচ্ছি নাকি বা হচ্ছে লিড জেনারেশন করতে চাচ্ছি নাকি নাকি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক দিতে যাচ্ছি, কোন বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। ইউটিউবে বিভিন্ন রকমের হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে দিচ্ছি, বিভিন্ন ধরনের কেমন অ্যাডভার্টাইজমেন্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করে তাহলে হচ্ছে আমাকে এখানে ক্যাম্পেইন টাইপ দেখাচ্ছে। প্রত্যেকটা অ্যাডসই হচ্ছে আমার সেলস রিলেটেড হতে পারে, লিড রিলেটেড হতে পারে বা ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমি অ্যাড ক্রিয়েট করতে পারি। আমরা একটু ইউটিউবে যাই, চ্যাট GPT-4 এর যে অ্যাডভার্টাইজমেন্টটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার চ্যাট GPT রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা চ্যাট GPT-র প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার জন্য অ্যাড আসছে। আমি যদি এই চ্যানেলটাকে সুইচ করে অন্য আরেকটা চ্যানেলে যাই তখন দেখবেন যে হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে অন্য আরো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে।
এই চ্যানেলে হচ্ছে দেখাচ্ছে, অথবা হচ্ছে আমরা যখন যে কোনো ভিডিও চালু করবো সেই ভিডিও চালু উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর জন্য আমরা যেই ইউটিউব চ্যানেল রিলেটেড হচ্ছে অ্যাড দিতে চাচ্ছি বা যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি তার ইউটিউব অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে ভিডিও থাকতে হবে, যেহেতু ভিডিও থাকতে হবে বলছি আমরা একটু ইউটিউব স্টুডিওতে যাবো। ওকে, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, চিন্তা করে হচ্ছে কন্টেন্ট না। এখন কাজ হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করা, আমি ওয়েবসাইট ট্রাফিক দিতে চাচ্ছি নাকি হচ্ছে সেলস দিতে চাচ্ছি নাকি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন দিতে চাচ্ছি। যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন হয় তাহলে হচ্ছে ডিসপ্লে, ভিডিও বা হচ্ছে ডিমান্ড। ভিডিও এবং ডিমান্ড জেন এর মধ্যে হচ্ছে আবার দুটা পার্থক্য আছে, কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আবার কি জিনিস। এখানে যখন আমি অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে যাবো, কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে আমার স্কিপেবল, নন স্কিপেবল এবং হচ্ছে বাউন্স বা বাউন্স। আমি যেকোনো একটা ভিডিও প্লে করি, দেখায় না। আচ্ছা যাই হোক, পরেও দেখতে পাবো। স্কিপেবল, নন স্কিপেবল এবং হচ্ছে বাম্পার অ্যাড, বাম্পার অ্যাড গুলো হচ্ছে আমার এসে হচ্ছে চলে যাবে বা হচ্ছে হঠাৎ হঠাৎ আর এই দুইটার মধ্যে যে কোনো একটা একটা সিলেক্ট করলে হচ্ছে আমাকে এগুলো দেখায়। আমি ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ভিডিও কেমন ধরনের আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে, এটা শুধু সিঙ্গেল ভিডিও রিচ ভিউয়ার্স অন ইউটিউব গেট কনভার্সন। আমি কি ভিডিও ভিউ চাচ্ছি নাকি হচ্ছে ভিডিও রিচ চাচ্ছি নাকি হচ্ছে অ্যাড সিকোয়েন্স আকারে চাচ্ছি। সিকোয়েন্সের মধ্যে ভেতরে যদি আমি দেখি গেট ভিউয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল হু আর মোস্ট লাইকলি টু কনসিডার ইউর প্রোডাক্টস অর ব্র্যান্ড, আমার যারা প্রোডাক্টস অথবা ব্র্যান্ড রিলেটেড হচ্ছে ইউটিউবে অনেকেই অনেক রকম প্রোডাক্টস ব্র্যান্ড রিলেটেড হচ্ছে ছবি দেখে বা ভিডিও দেখে, তাদেরকে হচ্ছে আমাকে এই ভিডিওগুলো দেখার, অথবা এর ভেতর কমনলি হচ্ছে ইউ অনলি পে হোয়েন সামওয়ান চুজ টু ওয়াচ ইউর অ্যাড, ইউর অ্যাড ক্যান শো অ্যাজ স্কিপেবল ইন ইট ইন স্ট্রিম ইন স্ট্রিম ইন ফিড অ্যান্ড শর্টস ইন স্ট্রিম ইন ফিড অ্যান্ড শর্টস এগুলো হচ্ছে আমার ইউটিউবে হচ্ছে লাইভ স্ট্রিমিং করা যায়, লাইভে আসলে হচ্ছে লাইভে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখায়। একটা অবস্থা, এক্সাম্পল দেখাইতে গেলে হচ্ছে আমার এখন অন্য ব্রাউজার চেষ্টা, এই যে দেখেন এসইউভির হচ্ছে অ্যাড, তারপরে হচ্ছে আমি এখানে যে কোনো একটা এই যে একটা মুভি অন করি, অন করানো মাত্রই হচ্ছে অনেক সময় দেখবেন যে এই গ্রামারলি হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এখানে একসাথে হচ্ছে দুইটা এবং স্কিপেবল অ্যাড। এই ভিডিওটা 2 মিনিট 11 সেকেন্ড গ্রামারলি, আমি এটাই স্কিপ করি, স্কিপ করার পরে হচ্ছে আমাকে আরো একটা অ্যাড দেখাতে পারে, আর কোনো অ্যাড দেখায় নেই। যখন ভিডিও অন করব, ভিডিও অন করা না মাত্রই হচ্ছে কিছু কিছু ভিডিও আমাকে বাধ্যতামূলক 6 সেকেন্ড ম্যাক্সিমাম হচ্ছে 6 সেকেন্ড দেখতে হয়, আবার কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে আমাকে 12 সেকেন্ড মাস্ট বি দেখতেই হবে, 12 সেকেন্ড আগে হচ্ছে আমাকে সেই ভিডিওগুলো স্কিপ করতে দেয় না। বাম্পার অ্যাডও ঠিক একই রকম, বিভিন্ন জায়গাতে গেলে বাম্পার
আসে। এই জিনিসগুলোই হচ্ছে লাইভ স্ট্রিমিং ইন ফিড। ইন ফিড মানে হচ্ছে এই যে আমরা যখন ইউটিউবে আসছিলাম, আসার পরে হচ্ছে এসইউভির যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছিল এটা ইন ফিড এর মধ্যে আসছে। আমি এখান থেকে স্ক্রোল করে এই যে শর্টস যেগুলো আছে, শর্টস গুলো যখন অন করবো, শর্টস গুলো অন করলে হচ্ছে শর্টস এর ভেতরেও আমাকে কিছু অ্যাড দেখায়। ইন স্ট্রিম, ইন ফিড, ইন শর্ট, এগুলো তো হচ্ছে আমাকে অ্যাডস দেখাবে। তা আমি মূল উদ্দেশ্যটা কি, আমি কি ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছি নাকি ভিডিও রিচ বাড়াতে চাচ্ছি, মানুষের কাছে হচ্ছে ভিডিওটা যাবে, ইমপ্রেশন শেয়ার হবে। দেন অ্যাড সিকোয়েন্স, টেল ইউর স্টোরি বাই শোয়িং অ্যাডস, অ্যাড গুলো শো করবে এবং হচ্ছে এগুলো আস্তে আস্তে হচ্ছে পার্টিকুলার সিকোয়েন্স, ইন্ডিভিজুয়াল ভিউজ, স্কিপেবল ইন অ্যাড, নন স্কিপেবল ইন অ্যাড, বাম্পার অ্যাড অর মিক্স, সবকিছু মিক্স করে হচ্ছে আমাকে দেখাবে। এবং অডিও রেঞ্জ, আমরা ইউটিউবের মধ্যে মাঝে মাঝে এগুলো খুব কম একটা দুইটা পাই, অ্যাডভার্টাইজমেন্ট পাই যেগুলো হচ্ছে আমাকে কোনো অ্যাড দেখায় না, তা হচ্ছে কিছু ভয়েস দেখায়, ভয়েস দেখায় না, ভয়েস শোনা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে অনেক সময় কিছু সার্ভে করার ক্ষেত্রে মত করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়ে থাকে, এগুলো খুব কম দেখা যায়। আমাদের ম্যাক্সিমাম গুলো হয় কি ভিডিও রিচ, ভিডিও ভিউ, অথবা ইউটিউব সাবস্ক্রিপশনে এঙ্গেজমেন্ট, এবং ইউটিউব গেট সাবস্ক্রিপশন এন্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট অন ইউর ইউটিউব চ্যানেল উইথ ভিডিও অ্যাডস ডিজাইন অ্যান্ড এনকারেজ ভ্যালুয়েবল ইন্টারাকশনস। এখানে ডিরেক্ট বলে দিচ্ছে আগে এই অপশনটা ছিল না, ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এখন চাইলেই হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে ইউটিউবে সাবস্ক্রিপশন বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে পারি। আমার কন্টেন্ট ভালো হোক আর না হোক, আমি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে হচ্ছে মানুষজনের কাছে পৌঁছাবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর পরে যে কেউ না কেউ না কেউ হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো, আমার কন্টেন্ট গুলো দেখবে, দেখার পরে হচ্ছে আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে। দেন আমি ভিডিও ভিউ দিতে চাচ্ছি অথবা রিলস দিতে চাচ্ছি, কথার কথা আমার ভিডিও ভিউই থাকবে। ভেতরে ফাংশন গুলো সব একই রকম কাজ করবে, এখানে স্কিপেবল, ভিডিও ভিউর মধ্যে ক্লিক করে কন্টিনিউতে যাই, কন্টিনিউতে আমাকে কি দেখায় একটু দেখবে। আমরা লাস্ট ক্লাসে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা যেভাবে ক্রিয়েট করেছিলাম ঠিক একই রকম ক্যাটাগরির জিনিসগুলো হচ্ছে এই ভিডিও অ্যাডস এর ভেতরে আছে, জাস্ট হচ্ছে আমাকে ছোট দুই তিনটা জিনিস কিছুতে অ্যাড করতে হয়, কিছুতে হচ্ছে রিমুভ করতে হয়। এই এছাড়া লাস্ট ক্লাসে যেটা দেখেছি সেটা আর এখন কারেন্ট দুটোই হচ্ছে সেম, পুরো ড্যাশবোর্ডটা আসুক, শুটিং একটু টাইম টাইম আমার অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন বল, তাহলে ভিডিও অ্যাড ক্যাম্পেইন টাইপ হচ্ছে আমাকে লিখে দিতে বলছেন। আমার টাইপ ভিডিও ক্যাম্পেইন এবং গোল হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। ভিডিও নেম, ক্যাম্পেইন নেম আমি কিসের উপরে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি, তো আমরা কমনলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করার জন্য ইউটিউবে হচ্ছে অ্যাড দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন নেম দিলাম, আচ্ছা বিড স্ট্র্যাটেজি, বিড স্ট্র্যাটেজিটা হচ্ছে আমার কিভাবে টাকা কাটবে, এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন থেকে হচ্ছে আমার কিভাবে টাকা কাটবে, টার্গেটেড সিপিভি, কস্ট পার ভিউ এখানে দেওয়া আছে উইথ সিপিভি, এগুলো কিছু ছোট ছোট সেগমেন্ট অনুযায়ী কাটে। যেমন হচ্ছে ম্যাক্সিমাম সিপিভি, সর্বোচ্চ হচ্ছে ভিউ যদি হয়
টার্গেটেড সিপিএম, কস্ট পার মাইল, ভিউএবল কস্ট পার মাইল বা টার্গেটেড সিপিএম ম্যাক্সিমাইজ কনভার্সেশন, ম্যাক্সিমাইজ কনভার্সেশন ভ্যালু টার্গেটেড আরওএস। এগুলো মূলত হচ্ছে আমার 1000 ইমপ্রেশন কাউন্ট করার পরে বা হচ্ছে 1000% দেখার পরে হচ্ছে আমার কস্টিংটা বা হচ্ছে আমার পেমেন্টটা এখান থেকে কাটবে। মূল বিষয়টা হচ্ছে এখানে ব্লক করে রাখতে বিডি স্ট্র্যাটেজি, এটা ডিফল্ট সিপিবি থাকে। ক্যাম্পেইনটা এখন আমি কতদিনের জন্য দিতে যাচ্ছি এবং টোটাল বাজেট হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিতে পারি। আমি যদি একটু নিচে আসি, আমাকে এখানে স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া আছে, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অথবা 1 মাস অথবা 2 মাস, 2 মাসের বেশিও দিতে পারি। কাস্টম ভাবে হচ্ছে আমি এখানে আবার সিলেক্ট করতে পারি বা এখানে ডেট দিতে পারি। ইউটিউবের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেটা হচ্ছে বিভিন্ন অকেশন অনুযায়ী, এবং কারো যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন নিয়ে কাজ করা হয় সেগুলো হচ্ছে মিনিমাম 6 মাস, 4 মাস থেকে 6 মাসের ক্যাম্পেইন গুলো হয়ে থাকে। আমি টোটাল বাজেট এখানে 3 টোটাল বাজেট আমি দিয়ে দিতে পারি অথবা ডেইলি একটা বাজেট দিয়ে দিতে পারি। আমার প্রতিদিন হচ্ছে $10, প্রতিদিন $20 করে হচ্ছে কাটবে। আমি দুইভাবে হচ্ছে বাজেটটা এখানে দিতে পারি। আমরা টোটাল বাজেট দিয়ে দিব, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে পাবলিশ করার পরে অ্যাড ম্যানেজারই হচ্ছে আমার অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী হচ্ছে সে কম বেশি কেটে নিবে। কথার কথা আমি 1000 ইউএসডি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে জুন 2 পর্যন্ত দেখাচ্ছে, এটাকে আগস্টের 2 তারিখ পর্যন্ত আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। স্টার্ট এবং এন্ডিং ডেটা হচ্ছে আমি সেট করে দিলাম। এবং এখানে একটা কথা বল, ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ 13.16, ডেইলি বাজেট অ্যামাউন্ট 76 দিন হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে এবং প্রতিদিন হচ্ছে $13.16 করে হচ্ছে কাটবে। বাজেট দিলাম, নেটওয়ার্ক আমি কোথায় কোথায় দিতে যাচ্ছি, নেটওয়ার্কটা হচ্ছে আমার শুধু ইউটিউব এবং ইউটিউবে যে সার্চ রেজাল্ট গুলো আছে সেখানে দেখাবে, এর বাহিরে হচ্ছে কোথাও দেখাবে না। গুগল টিভি রিলেটেড যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে গুগল টিভি রিলেটেড সার্চ ম্যানেজ বা হচ্ছে নেটওয়ার্কের কি আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। দেন লোকেশন, আমি কোথায় দিতে যাচ্ছি, লোকেশনটা আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছিলাম। অ্যাডভান্স সার্চে গিয়ে হচ্ছে ডিভিশন ওয়াইজ ভাগ করে দেব, অ্যাভেলেবেল ইমপ্রেশন, অ্যাভেলেবেল ইমপ্রেশন টোটাল হচ্ছে আমাকে এখানে একটা দেখাচ্ছে কত কত মানুষ দেখাচ্ছে বা কেমন করে হচ্ছে দেখাবে। ল্যাঙ্গুয়েজটা অল ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবে থাকুক, কোনো সমস্যা নাই। রিলেটেড ভিডিও কোথায় কোথায় হচ্ছে আমার রিলেটেড ভিডিও গুলো, অ্যাড ভিডিওস রিলেটেড টু ইওর ভিডিও অ্যাড টু হেল্প ইমপ্রেস ইউ অ্যাগেন। রিলেটেড ভিডিওটা কি, রিলেটেড ভিডিওর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ইউ রিলেটেড ভিডিও মাইট নট অলওয়েজ শো ইট ইজ অ্যাড, মানে আমি কোন ধরনের ভিডিও গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি সেই ধরনের ভিডিও গুলোতে সিলেক্ট করে দিতে হবে। সেগুলো হচ্ছে আমার এখানে টোটাল 5টা ভিডিও হচ্ছে আমি সিলেক্ট করতে পারি টোটাল। এটা সিলেক্ট করার জন্য হচ্ছে আমাদেরকে ইউটিউব থেকে ভিডিও লিংক কপি করে এনে দিতে হবে। ইউটিউবে আসলাম, কথার কথা আমি কিছু ভিডিওকে টার্গেট, এগুলো বিশেষ করে হচ্ছে যে ভিডিওগুলোর ভিউ বেশি এবং রিচ বেশি
সেই ভিডিও গুলোকে হচ্ছে টার্গেট করে দিয়ে দেওয়া হয়। প্লেলিস্টে এসে আপনাদের ভিডিও দিই। প্রথম ভিডিওর কপি করে নেই, কপি করে হচ্ছে সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনে, রিলেটেড ভিডিও পার্টে এসে হচ্ছে টিভিটা বসে ভিডিও চলে আসছে। আরো দু তিনটা ভিডিও নিতে হবে, র্যান্ডমলি হচ্ছে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমার দুটো ভিডিও বসে গেল, আমার রিলেটেড ভিডিও গুলো বসে গেল। আচ্ছা, রিলেটেড ভিডিও বসার পরে হচ্ছে আমি সরাসরি চলে যাবো মাল্টি ফর্মেট, অবশ্যই হচ্ছে মাল্টি ফরম্যাট অ্যাডেই যাবে। আচ্ছা, তাহলে আমাকে এখানে এডিশনাল সেটিং গুলো হচ্ছে দেখতে হবে। এডিশনাল সেটিংস এর ভেতরে হচ্ছে ডিভাইস টাইপ, আমি কোন কোন ডিভাইসের হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাতে চাচ্ছি, এটা সব ডিভাইস থাকবে। যদি স্পেসিফিক কোনো কিছু হয়, আমার অ্যাডভার্টাইজমেন্টে স্পেসিফিক কোনো কিছু রিলেটেড, এখন স্পেসিফিক কি রিলেটেড হতে পারে, আমি কথার কথা গান শুনি, গান রিলেটেড হচ্ছে আমার স্পিকার লাগে, বা হচ্ছে আমি হেডফোন লাগবে, কথার কথা স্পিকার এবং হেডফোন, এমন কিছু কোম্পানি আছে যে স্পিকার এবং হেডফোন সেল করে, এবং সে তারা হচ্ছে চাচ্ছে যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তাদেরকে হচ্ছে এই জিনিসগুলো দেখলে তাদের মার্কেটিংটা খুব ভালো হবে। যখন এই ধরনের চিন্তা করে তখন হচ্ছে আমরা এখানে এসে সেট স্পেসিফিক টার্গেট ফর ডিভাইস, কম্পিউটার, মোবাইল, টিভি স্ক্রিন, ট্যাবলেট এবং সিলেক্ট করা। তবে এখানে আগে থেকে বলে রাখি, শো অল ডিভাইস মানে সবগুলো ডিভাইসই হচ্ছে অ্যাভেলেবেল থাকে, সবগুলো ডিভাইসেই হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়ে থাকি, যে যেভাবে দেখুক তাকে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা। এখানে সেট স্পেসিফিক যদি আমি ক্লিক করি, কম্পিউটার শুধু হচ্ছে আমি কম্পিউটারকে দেখা, কম্পিউটার থেকে যারা ব্যবহার করছে তাদেরকে হচ্ছে সিলেক্ট করা। কম্পিউটার সিলেক্ট করার পরে কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে আমাকে আবার আলাদা করে সিলেক্ট করতে হবে। এর ভেতরে হচ্ছে ডিভাইস মডেল, ঠিক আছে, কম্পিউটারের ভেতরে অ্যান্ড্রয়েড বলে হচ্ছে অ্যান্ড্রয়েডের ভেতরে মডেল, কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড নাই, তারপরে হচ্ছে ডিভাইস মডেল সিলেক্ট করতে হবে, আইওএস হলে আইওএস এর মডেল। দেন নেটওয়ার্ক সিস্টেম, যে কেমন ধরনের নেটওয়ার্ক নিয়ে তারা ব্যবহার করে, ম্যাক্সিমাম ওয়াইফাই ব্যবহার করে, দেন ওয়াইম্যাক্স বা হচ্ছে ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড লাইন যদি এর রাউটার রিলেটেড, পকেট রাউটার রিলেটেড যদি কোনো ডিভাইস ব্যবহার করে তাহলে হচ্ছে এগুলোকে আবার মেনশন করে দিতে হবে। এত ঝামেলায় না গিয়ে হচ্ছে আমরা সরাসরি যা আছে সব তো অর্ডার বেশ করে। ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস খুব হিসাব নিকাশ করে হচ্ছে আমরা বা বায়ারদের জন্য হচ্ছে আমরা দিয়ে থাকি, বায়ারদের জন্য না, ভিউয়ারদের জন্য হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা, সেটা কেমন, সেটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং, একজন অডিয়েন্সকে বা হচ্ছে আমার একজন ভিউয়ারকে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রতি মাসে এবং হচ্ছে প্রতিদিন কতবার করে হচ্ছে দেখাবো। টাইপ ইন ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি বা হচ্ছে ভিউ ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন আর ভিউ, ইমপ্রেশন এবং ভিউ
এই দুটার পার্থক্য কি কেউ আমাকে বলতে পারবেন? ইমপ্রেশন এবং ভিউ। স্যার, ভিউ হচ্ছে গিয়ে যে ভিডিও গুলো যারা দেখবে ওটা ভিউ হবে, আর ইমপ্রেশন মানে যাদের সামনে এটা আর কি ভিডিওটা যাবে কিন্তু আর কি দেখবে না, তাদের সামনে শো করবে ভিডিওটা। ঠিক আছে, ইমপ্রেশন আর ভিউর মধ্যে পার্থক্যটা হচ্ছে ফাইনালি যে ক্লিক করে দেখতেছে এবং হচ্ছে দেখছে বা দেখে তাকেই হচ্ছে ভিউটা বলা হচ্ছে। আর ইমপ্রেশন হচ্ছে আমি বিভিন্ন কিওয়ার্ড বা হচ্ছে বিভিন্ন রকমে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভিডিও কন্টেন্টে যেতে পারি, যাওয়ার আগে হচ্ছে সে আমাকে একচুয়ালি হচ্ছে দেখাচ্ছে। এবার আমি আমাকে যতভাবে যত কিওয়ার্ড এর উপর দেখাক সেটাকে হচ্ছে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হয়। এই কাউন্টটা ক্যাব ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি কাউন্টটা হচ্ছে আমার প্রতিদিন কিভাবে দেখাবো অথবা উইকলি কিভাবে দেখাবো অথবা হচ্ছে মান্থলি কিভাবে দেখাবো, আমরা এগুলো হচ্ছে প্রতিদিন হিসাব করে দেই। এবং এগুলো হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 বার একজন অডিয়েন্স কে সর্বোচ্চ 3 থেকে 4 বার হচ্ছে ইমপ্রেশনটা দেখা। ঠিক একই রকম ভাবে ভিউটাও একই রকম ভাবে হচ্ছে ক্রিয়েট করে দিতে পারে 3 থেকে 4 বার। যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট কেউ অতিরিক্ত বার দেখবে তখন হচ্ছে প্রত্যেকটা অ্যাডস এর ক্ষেত্রে আমরা রিপোর্ট করার সেই রকম অ্যাবিলিটি রাখি, এই যে এখানে ক্লিক করে ব্লক করতে পারে রিপোর্ট করতে পারে, যার কারণে হচ্ছে এটাকে একজন মানুষ বারে বারে যেন বিরক্ত না হয় যার কারণে হচ্ছে আমরা এটাকে লিমিট করে দিতে পারি। তো আমি ভিউ ক্যাপটা দিয়ে দিলাম ইমপ্রেশন 3 বার এবং ভিউটা হচ্ছে 3 বার করে। অ্যাড শিডিউল, এটা কি সারাদিন দিনটা 24 ঘন্টা চলবে নাকি? অবশ্যই আগের মতো দিনটা 24 ঘন্টা যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে টাইম শিডিউলটা সেট করে দিবি 11:45 15 পর্যন্ত হচ্ছে আবার চলবে। থার্ড পার্টি মেজারমেন্ট দরকার নাই এবং এখানে কোনো কিছু দেওয়া নেই। ক্রিয়েট অ্যাড গ্রুপ নেম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন, গ্রুপ নেম দিলাম, ডেমোগ্রাফি আমি কোন কোন মানুষদেরকে হচ্ছে এখন দেখাতে যাচ্ছি। ডেমোগ্রাফিতে যদি এখন আসি তাহলে হচ্ছে আমাকে জেন্ডার, এইজ এবং প্যারেন্টাল স্ট্যাটাস এগুলো সব কিছু দেখাতে, যেটা লাস্ট ক্লাসে হচ্ছে যখন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছিলাম বা যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে গেছিলাম তখন কিন্তু হচ্ছে আমাদেরকে এগুলো দেখায়নি। ইউটিউব ভিডিও অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে এগুলো অনেক সময় এগুলো হচ্ছে আমাদেরকে দেখায়। প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী হচ্ছে আমি জেন্ডার সিলেক্ট করতে পারি এবং প্যারেন্টাল স্ট্যাটাস ও ঠিক করতে পারি বা সেট করতে পারি। কথার কথা হচ্ছে আমি এখানে এইভাবে প্যারেন্টাল পুরো ডেমোগ্রাফিটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট আমার কেমন হতে পারে, অডিয়েন্স সেগমেন্টটা ঠিক ফেসবুকে যেভাবে হচ্ছে আমরা ব্রাউজ করে করে বের করেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে আমি এখানে ব্রাউজ করতে পারি তারা কেমন হতে পারে, হোয়াট দে আর ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং আর প্ল্যানিং, এগুলোর ভেতরে ঢুকে ঢুকে হচ্ছে আমি সার্চ করে ভেতরে গিয়ে গিয়ে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা হচ্ছে আমি এখানে সার্চ করতে পারি। কথার কথা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং নিয়ে হচ্ছে ট্রাভেলিং এর ভিডিও গুলো দেখে বা ট্যুর আর ট্রাভেলিং রিলেটেড হচ্ছে তাদের ইন্টারেস্ট আছে তাদেরকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করতে পারি। ট্যুর অ্যান্ড
ট্যুর অ্যান্ড লিখে না মাত্রই হচ্ছে আমাকে ট্রাভেল রিলেটেড অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখানে অলরেডি হচ্ছে এভাবে সিলেক্ট মানে সার্চ করে করে সিলেক্ট করে দিই, এখানে অলরেডি হচ্ছে আমার আগে থেকে কিছু সিলেক্ট করা ছিল, এক্সাম্পলের জন্য হচ্ছে সেগুলোকেই আমি অ্যাড করে নিচ্ছি। অডিয়েন্স সেগমেন্ট যে এই এই যাদের এই ধরনের পছন্দ আছে, যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে ইউটিউবে সবচেয়ে বেশি দেখে, তাদেরকে যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। অডিয়েন্স সেগমেন্টটা সিলেক্ট করে নিলাম, কিওয়ার্ড হচ্ছে আমি এখানে দিতে পারি, কিওয়ার্ড কেমন ধরনের কিওয়ার্ড, আবার যে ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড যেমন ভিডিও দেখছি ঠিক একই রকম ভাবে হচ্ছে আমার এখানে কিওয়ার্ডও আমি ইনপুট করতে পারি। এখন কিওয়ার্ড কি দিতে পারি, কিওয়ার্ড ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্স জব অথবা ওয়ার্ক, হোয়াট ইজ ফ্রিল্যান্স ওয়ার্ক, এগুলো লিখে যারা যদি কেউ সার্চ করে এবং রিলেভেন্ট সার্চ এর রেজাল্ট গুলো হচ্ছে আমি এখানে আমাকে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছে, দেখে দেখে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করবো, তবে লো কম্পিটিশন দেখে অল্প কিছু সিলেক্ট করবো, রিলেভেন্ট মোটামুটি 50-এর উপরে যেগুলো আছে সেগুলোকে ধরে দেখে অ্যাড, অথবা আমি চাইলে আমাদের ওয়েবসাইটটাকে এখানে বসাতে পারি। মার্কেটিং প্ল্যাটফর্ম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এভাবে করে করে হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নেওয়ার পরে হচ্ছে অল আইডিয়াস দিয়ে দিই, সবগুলো হচ্ছে আমার অ্যাড হয়ে গেছে, এখানে যতগুলো সিলেক্ট করছি সব কিওয়ার্ড গুলো বসে গেছে। বসে যাওয়ার পর হচ্ছে আমাকে টপিক অ্যাড করতে, আমি এখন কোন কোন টপিকের উপরে ভিডিওটা দেব বা হচ্ছে আমি ব্রাউজ করে বের করতে পারি। এখানে বিভিন্ন টপিক দেওয়া আছে, টপিক অনুযায়ী হচ্ছে আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিলাম, টপিক খুঁজে খুঁজে বের করে আমাকে অ্যাড করতে হবে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, লেদার, বিউটি, ফিটনেস, আবার ব্রাউজার মধ্যে আসি, ইন্টারনেট, টেলিকম, জব, এডুকেশন, এবং আমি যদি একটু এখানে ড্রপ ডাউন বাটনের মধ্যে ক্লিক করি, এদের ভেতরের মধ্যে হচ্ছে আরো অনেকগুলো অপশন আছে, সবগুলো কিন্তু হচ্ছে এখানে একটা একটা করে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, জব এন্ড এডুকেশন রিলেটেড ভেতরে যা কিছু আছে সব অটোমেটিক অটো সিলেকশনে হতে চলে আসবে, যদি কনফিউজিং মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আমি আলাদা আলাদা করে আবার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমরা কিছু টপিক হচ্ছে এখানে অ্যাড করে নিলাম, আমাদের কাজ শেষ। প্লেসমেন্ট, আমি কেমন ধরনের প্লেসমেন্ট দিতে চাচ্ছি, এই প্লেসমেন্টের এখানে হচ্ছে আমাকে অনেকগুলো ভিডিও প্লাস অনেকগুলো ইউটিউব চ্যানেল একসাথে ইনপুট করতে হবে, এবং কোন কোন ওয়েবসাইটে দিতে যাচ্ছি, কোন কোন অ্যাপস রিলেটেড সাইটে দিতে যাচ্ছি সেগুলোকেও হচ্ছে আমার এখানে মেনশন করতে হবে। এর অ্যাড ক্যান অ্যাপিয়ার অন এনি ইউটিউব অর ডিসপ্লে নেটওয়ার্ক ফর প্লেসমেন্ট দ্যাট ম্যাচ ইউর আদার টার্গেটিং অ্যান্ড স্পেসিফিক প্লেসমেন্ট টু ন্যারো ইউর টার্গেটেড, মানে আমি যদি কম কোনো কিছু সিলেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে ন্যারো টার্গেটিং হবে।
আর ন্যারো টার্গেটিং যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও রিচ এবং হচ্ছে রেজাল্ট খুবই খারাপ আসার সম্ভাবনা থাকে। এখানে সেই জিনিসগুলো কিভাবে দিবেন, ওয়েবসাইট কিভাবে দিবেন, তারপরে হচ্ছে চ্যানেল কিভাবে দিবেন, চ্যানেলের ভিডিও কিভাবে দিবেন, লাইন আপ কিভাবে দিবেন, লাইন আপটা বেশি ইম্পর্টেন্ট না, ভিডিও দিলে হয়ে যায়। অ্যাপস কিভাবে টার্গেট করছি, ইজিলি হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি ধরে ধরে লিখে দেয় কথার কথা হচ্ছে এ টু জেড মার্কিং ওয়েবসাইটের ভিতরে আসার পর আসেন। এটার মধ্যে ক্লিক করি, এন্টার মাল্টিপল প্লেসমেন্ট, ওয়ান প্লেসমেন্ট অ্যাড করে আমার এ টু জেড বুক মার্ক চলে আসে। দেন হচ্ছে আমি ওয়েবসাইটে দিতে যাচ্ছি www ডট কম ওয়েবসাইট, ওয়েবসাইট চলে আসছে, লিড আইডির ওয়েবসাইটে দিতে যাচ্ছি। www.leadability.com দুইটা ডোমেইন আছে, একটা দিন ব্রাউজার মধ্যে যে এখানে সার্চ বাই ওয়ার্ড প্রেস ইউআরএল অর ভিডিও আইডি, এখানে বিশেষ করে হচ্ছে ইউটিউব চ্যানেল রিলেটেড ভিডিও যদি দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোর প্রেস অথবা ইউআরএল অথবা হচ্ছে ভিডিও আইডি নাম্বার ধরে দিতে হবে। এত ঝামেলা পাকাতে চাই না, যখন হচ্ছে আমাদের কাছে একটা লিস্ট তৈরি হয়ে যাবে বা আমাদের লিস্ট থাকবে, মানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি সেই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যখন রিসার্চ করবো, রিসার্চ করলে হচ্ছে এগুলো এমনিতেই চলে আসবে। এই প্লেসমেন্টের মধ্যে সবসময় চেষ্টা করবেন যত বেশি পারা যায় তত বেশি আমরা প্লেসমেন্ট গুলো অ্যাড করতে। আমি এখানে হচ্ছে এই ভিডিওর মধ্যে, এই ভিডিওতে প্রায় 2 মিলিয়ন আচ্ছা 280K, 280K ভিউ, এই ভিডিওতে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি। ভিডিওর ইউআরএলটাকে হচ্ছে কপি করে নিয়ে আমার এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে বসাই দিতে হবে। ইউটিউব ভিডিও 1 অ্যাড হয়ে গেছে। ইউটিউব ভিডিও বসাই দিলাম, এখন আমরা চ্যানেলটাকেও হচ্ছে টার্গেট করতে হবে। চ্যানেলটাকে টার্গেট করতে হলে হচ্ছে চ্যানেলের ইউআরএল নিতে হবে, চ্যানেলের নামের মধ্যে ক্লিক করছি, উপরে যে চ্যানেলের ইউআরএল আছে এটাকে হচ্ছে ডিরেক্ট কপি করবে, কপি করে হচ্ছে চ্যানেলের ইউআরএল বসাই দিলাম, ইউটিউব চ্যানেল 1, ভিডিও লাইন আপ 16 হয়ে গেছে, সরি লাইন আপ দেখাচ্ছে সবগুলোকে হচ্ছে। আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, চ্যানেলটাকে হচ্ছে সিলেক্ট করো, তাহলে হচ্ছে আমার এখানে সব যা যা সিলেক্ট করছি সবকিছু এখানে চলে আসছে। ঠিক এভাবে করেন আমার ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল, ডিরেক্টরি সাবমিশন, ওয়েবসাইট একটা 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 করে হচ্ছে নিয়ে নিয়ে আমি প্লেসমেন্টের মধ্যে বসাই দিই। আমার আপাতত হচ্ছে অল্প কয়েকটা প্রায় 21টা হচ্ছে রিলেভেন্ট রিলেটেড প্লেসমেন্ট দিয়ে বলছি, কিন্তু অনেকগুলো দিতে হবে। ইউটিউব ভিডিও এখন আমার এখানে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে থাকতে হবে, সেই ভিডিওটা হচ্ছে আমি এখানে ডিরেক্ট দিতে পারি। আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে এখন দেখাচ্ছে না, অ্যাড ক্রিয়েশনের মধ্যে যদি যাই অ্যাড ক্রিয়েশনে দেখাবেন,
আমার এখানে হচ্ছে আমি অ্যাডভান্স আর একটা অ্যাড দিতে পারি, স্কিপ অ্যাড হিসাবে অ্যাডভান্টেজ এর মধ্যে যদি দেই না, ওকে স্কিপ করা যাবে না। এখানে হচ্ছে আমার ভিডিওটাকে দিতে হবে, আর বিশেষ করে এখানে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা মিনিমাম হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডের মতো ভিডিও হতে হবে, 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও হতে হবে। আমার এখানে যতগুলো ভিডিও আছে সবগুলোই হচ্ছে অনেক বড় বড় ভিডিও, ইউটিউবে যতগুলো ভিডিও অ্যাড আমরা দেখি সবগুলো হচ্ছে শর্ট শর্ট ভিডিও, একটাও হচ্ছে বড় ভিডিও না। কথার কথা, আমি এই ভিডিওটাকে অ্যাডভার্টাইজমেন্টে দিতে চাচ্ছি, ভিডিও যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা কপি করে নিয়ে বসাই দিব, অ্যাড আপ টু 5টা ভিডিও বলছে, এবং এখানে ভিডিও লঙ্গার দেন 3 মিনিট, 3 মিনিটের উপরে ডাজেন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিও, শর্ট ভিডিওর মতো হচ্ছে আমার এটা ভালো কোনো পারফর্ম করবে না। তো কথার কথা, আমি ভিডিও একটা বসাই দিই, 5টা বসানো যাবে, আবার আরেকটা ভিডিও এনে হচ্ছে এখানে পেস্ট করতে হবে। আমার এই ভিডিওতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখাবে, ফাইনাল ইউআরএল কোথায় যাবে, এই যে ভিডিও অ্যাড গুলো যে দেখি আমি, আর ফাইনাল একটা ইউআরএল আমাদেরকে দেখায় যেমন এটা, এবং নাম তো আসে, নামের সাথে হচ্ছে ওয়েবসাইটও আসে, যদি ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি ফাইনাল ইউআরএল কিভাবে দেখাবে, ফাইনাল ইউআরএল হচ্ছে প্রথম কথা আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, HTTP অথবা হচ্ছে HTTPS, ঠিক আছে, বা যেটাই দিন কোনো সমস্যা নেই। আমি ইডু ডটটা বাদ দিয়েছি, শুধু হচ্ছে lead-id-ud.com। ডিসপ্লে পাথে কিভাবে হচ্ছে আমাকে দেখাবে, আসার পরে হচ্ছে কোর্সে যাবে, কোর্সের পরে হচ্ছে ফেসবুক মার্কেটিং লেখা যাবে, কল টু অ্যাকশন বাটন কিভাবে কাজ করবে, কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার পারচেস করার জন্য যেহেতু বলতেছি বা হচ্ছে ডাউনলোড যে কোনো বাইনারি মধ্যে দেখা, কল টু অ্যাকশন বাটন আমার এখানে বাই নাও চলে আসছে, অ্যাড এর নিচে হচ্ছে lead-id.com, lead-id.com কোর্স ফেসবুক আছে। হেডলাইন কি দিতে চাচ্ছি, আমি শুধু হেডলাইন হচ্ছে ওয়েবসাইটের নামটা দিচ্ছি, তাহলে হচ্ছে আমাকে এখানে হেডলাইনটা এখানে দেখাচ্ছে লিড আইডি, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তাহলে হচ্ছে আমার হেডলাইনটাও চলে আসছে। ডেসক্রিপশন দুইটা দিতে বলছে, ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন কি দিব, ডেসক্রিপশনটা হচ্ছে আমি যেই যে ভিডিও যে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড বা যে বিষয়ের উপর আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি সেই বিষয়ের উপর হচ্ছে লঙ্গের দুইটা ডেসক্রিপশন দিতে হবে। আর
হেডলাইন দিলাম, আমাকে অ্যাডসটা ঠিক এইভাবে দেখাও। দেখানোর পরে হচ্ছে সরাসরি অ্যাড নেম, আবার হচ্ছে নতুন করে যদি কোনো অ্যাড দিতে চাই তাহলে হচ্ছে অ্যাড নেম দিতে হবে। আমাদের আর কোনো অ্যাড নেম দেওয়ার প্রয়োজন আশা করি নাই। ফেসবুক এর নেমটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, কারণ এই নামে হচ্ছে সেভ হবে। আসলো আসার পরে হচ্ছে সিপিভি, একদম শুরুতে হচ্ছে আমার সিপিভিটা ছিল কস্ট পার ভিউ, 50,000-এ বা হচ্ছে টোটাল কস্ট পার ভিউ কত যাবে। আমরা ডিফল্ট 02 থেকে শুরু করি, দেন হচ্ছে যখন আমার অডিয়েন্স অনুযায়ী ভিউটা বাড়বে তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড এর উপর ভিত্তি করে হচ্ছে কাটা শুরু করবে, বাড়া শুরু করবে। ক্রিয়েট ক্যাম্পেইন এর মধ্যে ক্লিক করি, আমার পুরোটা হচ্ছে রিভিউতে নিবে। ক্লিক করি, আমার এখানে বিলিং রিলেটেড হচ্ছে কোনো কিছু দেখা হচ্ছে, ঠিক আছে কন্টিনিউ মধ্যে ক্লিক করি। এটা হচ্ছে আমার ইমেল আইডি সিকিউরিটি পারপাস হচ্ছে পারমিশনটা দেয়। ডিভাইস রিকগনাইজেশন ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, আমার পুরোটা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপটাকে হচ্ছে তারা একটা প্রিভিউর মধ্যে রাখবে, কিভাবে কোথায় কেমন করে হচ্ছে দিতে চাচ্ছে সবকিছুই দেখানো শেষ, কিভাবে প্লেসমেন্ট রেডি করছি, ভিডিও অ্যাডটা কিভাবে, কোন ভিডিও অ্যাডটা দিতে চাচ্ছি, ঠিক আছে সবকিছু দেখা শেষ করে কন্টিনিউ টু ওভারভিউতে যাই। ওভারভিউতে যাওয়ার পরে হচ্ছে আমার আস্তে ধীরে ওভারভিউ থেকে পাবলিশের কথা বলি, ঠিক যে পলিসি রিভিউর কথা বলতেছে এটা সমস্যা হবে না। রিভিউটা হচ্ছে আমার পেমেন্ট রিলেটেড, পেমেন্ট রিলেটেড রিভিউটা ফিক্স করার পরে হচ্ছে এটা চলা শুরু করবে। আচ্ছা আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করতে পারি, আর আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের বিলিং সেকশনে কোনো প্রকার বিলিং ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু প্র্যাকটিস হিসেবে করতেছি এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা তারা সব সময় হচ্ছে বিলিং পেমেন্ট চাইবে, যদি দেন পরবর্তীতে হচ্ছে আপনার কার্ড থেকে হচ্ছে টাকা কেটে নেবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা যে এই যে অ্যাড গুলো দিব, তারপর যে ফেসবুকে বুস্টিং করার জন্য যে আমরা যে ফেসবুক অ্যাড গুলা দিব, তখন যে আমাদের এটার মধ্যে মানে ই করতে হবে, মানে আমাদের টাকা কাটবে, এটা আমাদের কোত্থেকে কাটবে? এগুলো সব বায়ারের অ্যাকাউন্ট থেকে কাটবে, বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে এই পেমেন্ট সিস্টেমটা অ্যাড করা। আমরা বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই কি জন্য, বায়ারের অ্যাডস অ্যাকাউন্টে এই পেমেন্ট গুলো অ্যাড করা দেওয়া থাকে। জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করে ফুল সেট আপ করে বায়ারের হয়ে হচ্ছে এগুলো পাবলিশ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার আমাদের আগামী ক্লাসটা কোন টপিকের উপর হবে? আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে হবে।
আপওয়ার্ক, অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড আচ্ছা অপটিমাইজেশন। স্যার। হ্যালো স্যার, জি স্যার, হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি ওই যে গিটটা না তৈরি করছি, একটু দেখবেন আমার ফাইবার গিটটা একটু দেখবেন। আচ্ছা হ্যাঁ, দেখতেছি, একটু ওয়েট করুন, স্ট্যান্ডার্ড করে দেন। আমাদের যাদের গিগ ক্রিয়েট হয়ে গেছে এবং গিগ পাবলিশ করে ফেলেছি বা হচ্ছে করতে চাচ্ছি, কাইন্ডলি হচ্ছে একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাদের সবার গিগ গুলোই আমি দেখবো। এমডি মোতালেব সরকার স্যার বলেন। এমডি মোতালেব সরকার স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে প্রিমিয়াম অ্যাকাউন্ট স্যার, পিওনিয়র অ্যাকাউন্ট, জি স্যার, ওখানে একটু সমস্যা হচ্ছে। আমি যখন ওই যে রোবট আসতেছে স্যার, রোবটে যখন ক্লিক করতেছি, সে বারবার বলতেছে যে হলো আপনি আধা ঘন্টা পরে আবার ক্লিক করেন, আধা ঘন্টা পরে ইয়ে করেন, ওটা মানে দিচ্ছি আমি নিচ্ছেন। সমস্যাটা কি দেখাবো, আমি ইয়ে দিয়েছিলাম, মেসেঞ্জারে দিছিলাম স্যার আপনার। দেখছি স্যার, আপনার উইন্ডোজ জনিত একটু সমস্যা আছে, উইন্ডোজ তো ওল্ড ভার্সন ব্যবহার করে। একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান, আমি এখান থেকে ট্রাই করি। কি বাবা, সিরিয়াস টাইপ করতে হবে। দেখাবো আচ্ছা স্যার। হ্যাঁ, দেখুন দেখুন, ব্রাউজারে গিয়ে দেখান, স্ক্রিনশট দেখাই লাভ নাই, ব্রাউজারে গিয়ে দেখান। এই সমস্যাটা এই যে, এই জায়গায় স্যার, আমি যখন রোবটটা ইয়ে করতেছি স্যার, আমাকে এরকম একটা মেসেজ দেখাচ্ছে স্যার। আমি ইমেলও যা চেক করি, যখন ইমেল অ্যাকাউন্ট থেকে লগ, যখন, আমি তো বললাম আপনার পেওনিয়র অ্যাকাউন্ট থেকে দেখান, সরি, স্ক্রিনটা আবার শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে আমাকে একটু দেখান, অ্যাকাউন্টে ট্রাই করার, লগ ইন করার ট্রাই করার। আগে হচ্ছে আপনি যে ইমেলটা দিয়ে আপনার, আচ্ছা, হাই ডট আরু, এটা কিসের আপনার ব্রাউজারের মধ্যে? কোনটা ছাড়ো, এই যে এটা প্রথম ট্যাব যেটা ওপেন হয়, এটা কিন্তু আপনার কোনো ব্রাউজারের সাইট না, এটা হ্যাঁ কিসের? স্যার ওইটা তো ওপেন হয় কেন স্যার, ওইটা তো আমি বুঝতেছি না। আমার কাজ যেটা, আমাকে ওটা দেখান। আগে হচ্ছে ইমেলে যাবেন, ইমেলে গিয়ে হচ্ছে আপনার পেওনিয়রের মেইলটা দেখান। তার ইমেলে যান, ইমেলে গিয়ে হচ্ছে মেইল গুলো দেখেন আমাকে, যে ইমেলটা দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেই ইমেলটা দেন। জি স্যার, এই যে স্যার, এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ওকে, আরেকটা আছে স্যার। আমি দেখতেছি দেখতেছি।
আপনার ইউজার আইডি দেন এবং হচ্ছে পেওনিয়রে অ্যাকাউন্ট লগ ইনের পাসওয়ার্ডটা দিবেন এখানে। এটাই স্যার, অটো সেভের কাজ কেন করেন আপনারা? আমি সবসময় নিষেধ করি যে অটো সেভ দিয়ে কাজ করবেন না, এরপরও হচ্ছে অটো সেভের কাজ করেন। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, যা লিখে তো লিখে দিয়েই ফেলছি। এখন পাসওয়ার্ড ম্যানুয়ালি লিখুন, আবার নতুন করে লিখবো, ওটা লিখবো না নতুন ওটাই পাসওয়ার্ড? লিখবেন, ওটাই লিখবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এটাই জি স্যার, ইমেলটা লিখেন, পাসওয়ার্ডটা আচ্ছা লিখুন, ওই পাসওয়ার্ডটাই দেবো না অন্য কোনো? অন্য আমার আগে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড, অন্য পাসওয়ার্ড কি জন্য দিবেন আপনি? একটু শো করি স্যার, করেন ঠিক আছে স্যার। দেখতে হবে আপনার পাসওয়ার্ড কি ভুল করছেন, বা যখন পাসওয়ার্ড ক্রিয়েট করতেছিলেন তখন কি ভুল কোনো পাসওয়ার্ড দিয়েছিলেন? না স্যার, ভুল দেইনি তো আমি, ভুল দেওয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে 10 ইয়ারের এই তিনটা ইমেল, জি এরপরে স্যার হচ্ছে উপরে সব রিসেন্ট মেইল গুলো থাকে। ডিলিট করে দেবো স্যার। না, ডিলিট করার কোনো প্রয়োজন নেই, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, ডিলিট করার দরকার নেই।
ইমেলটা কষ্ট করে হচ্ছে লিখে রাখেন বা হচ্ছে নোট করে রাখেন, জাস্ট আপনার ইমেল থেকে হচ্ছে একটা ছোট মেইল পাঠাবেন, ঠিক আছে? ছোট মেইলটা পাঠাবেন হচ্ছে এরকম করে যে এই স্ক্রিনশটটা নিবেন, ওই যে এইটার স্ক্রিনশট নিবেন, এটার স্ক্রিনশট নিয়ে তাদেরকে হচ্ছে একটা মেইল পাঠাবেন যে হচ্ছে আপনি সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও হচ্ছে আমাকে এই ধরনের প্রবলেম দেখাচ্ছে, এটার আমি আমার পেওনিয়র অ্যাকাউন্টে লগ ইন করতে পারছি না এবং পুরোপুরি ভাবে হচ্ছে আমি সেট আপ করতে পারছি না। জি স্যার, তাদের তাদেরকে একটা মেইল করেন, মেইল করলে হচ্ছে তারা ঠিক করে দিবে। সেম প্রবলেমও হচ্ছে যদি সেম প্রবলেমও আপনার এই যে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে দেখাচ্ছে আর একবার হচ্ছে অ্যাটেম্প নিচ্ছে, আরেকবার রং কাজ করলে হচ্ছে তারা এটাকে হচ্ছে ইয়ে করে দিবে। আর সর্বশেষ আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে হচ্ছে পাসওয়ার্ড রিকভার করা যায়। মানে এটা কি অ্যাকচুয়ালি পাসওয়ার্ডের কোনো সমস্যা নাকি হচ্ছে তাদের সাইটের কোনো সমস্যা, এটা আমি এক্সাক্টলি বলতে পারতেছি না, এগুলো পাসওয়ার্ড বিভিন্ন পাসওয়ার্ড ভুল হতে পারে। নতুন পাসওয়ার্ড দেবো স্যার, এখানে যে ফরগেট পাসওয়ার্ডে। আপনার ফোনে ফোন নাম্বারটা দেন। জিরো দিয়ে দেবো স্যার। জি স্যার, এটা কোন নাম্বার ব্যবহার করছিলেন? লাস্টের 04 ছিল। জি স্যার, আপনার মোবাইল নাম্বারের শেষে 04 কোন নাম্বারটা ছিল? 04 নাম্বার ছিল না স্যার, এরকম নাম্বার আচ্ছা, নাই স্যার আমার। দ্য ফোন নাম্বার প্রোভাইডেড ডাজেন্ট ম্যাচ আওয়ার রেকর্ডেড প্লিজ ট্রাই অ্যাগেন। এখানে বলতেছে 04 নামে যে কোনো একটা ফোন নাম্বারের শেষে 04 নামে একটা সংখ্যা ছিল। জিরো ফোন না স্যার, ওটা আমি ব্যবহার করি না তো স্যার। আপনি ব্যবহার করেন না তাহলে তারা এটা কেন বলতেছে আমার, বা তা আপনাকে বা কেন বলবে? আমি কি গিয়ে হচ্ছে আপনার ফোন নাম্বার বসাইছি? স্যার এই অ্যাকাউন্ট তো আমি কোনোদিন বলেও দেখিনি, তার ফোন নম্বর আমি ওখানে কিভাবে দেবো স্যার? সেটা তো আমি জানি না, কাজ করতেন আপনি কিভাবে করতেন আপনি সেটা তো আমি আর বলতে পারতেছি না। তাহলে এখন কি হবে স্যার? অন্য আর একটা ইমেল দিয়ে ট্রাই করেন, দিবে কিনা শিওর না। অন্য আর একটা এই ইমেল ছাড়া জি স্যার, অন্য আর একটা ইমেল দিয়ে ট্রাই করে দেখেন, ফাইভ পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। দেবো আপনি ট্রাই করে দেখবেন স্যার, সময় হবে। নিজে নিজে করেন। ইব্রাহিম আহমেদ স্যার বলেন। জি স্যার, বলছিলেন যে গিগ দেখবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার পর দেখান আপনার গিগ, দেখান সবসময়। আমি আপনাদের সবাইকে একটা জিনিস অ্যাভয়েড করতে বলছিলাম, যেগুলো হচ্ছে আপনারা যে ব্রাউজার গুলো ব্যবহার করেন, যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন, অপেরা মিনি ব্রাউজার করেন, ক্রোম ব্রাউজারটা কমফোর্ট, ক্রোম ব্রাউজারে তেমন ম্যালওয়্যার অ্যাটাক তেমন একটা আসে না, এবং এটা গুগল রিলেটেড।
আমার ক্রোম বাজারে ছিল প্রথম ফাইবার অ্যাকাউন্ট, তারপর ওটা সেলার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পর আমি এই এইখানে কাজ করছি। ওখান থেকে আগের যে অ্যাকাউন্টটা সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে ওটা সিলেক্ট করে লগ আউট করে দিছেন, জি তাহলে হচ্ছে এখন এটা ওখানে লগ ইন করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, চারটাই জি কোথাও থেকে কোনো কিছু ডিরেক্ট কপি পেস্ট করেন নাই তো? জি না স্যার, স্যার স্যার আমার একটু তাড়া আছে, আপনি যদি আমার ইন্ডিকটা একটু দেখে দেন ওনারটার পরে ভালো হয়। এতগুলো স্পেস কেন? আপনি লিখছেন, আমার কাছে মনে হচ্ছে না যে নিজে থেকে লিখছেন স্পেসিফিক অনেক কিছুতে, হচ্ছে আমার কাছে ঘাটতি মনে হইতেছে। ঠিক আছে স্যার, আমি নিজে থেকে লিখছি। Buyers must be provide me with personal business contact information, location, social media links of that। এ ধরনের কোনো লেখা লেখা যাবে না। বায়ার কি দিবে না দিবে সবকিছু বায়ার জানেন। আমি 4-5টা কি কি দেখছি স্যার, এরকম দিছিল লেখা, তাই আমি আমার নিজের আচ্ছা, মতো বানিয়ে এই দিচ্ছি। লেখা রিমুভ করবেন। বায়ার কি আচ্ছা দিবে না দিবে সেটা বায়ার ভালো জানেন। ডিজিটাল মার্কেট এক্সপার্ট না মার্কেটিং এক্সপার্ট? আচ্ছা স্যার, ডায়েরি এই সেম লেখাটা হচ্ছে আপনার এই গিগের মধ্যে, প্রথম যে গিগটা দেখছিলাম সেই গিগের মধ্যে আছে। ইউ আর ইন দ্য রাইট প্লেস, আই হ্যাভ হেল্প লটস অফ পিপল। চেঞ্জ করেন লেখার ভেতরে, লেখার গুলো চেঞ্জ করেন। আচ্ছা স্যার,
ঠিক আছে স্যার, পাবলিশ করেন, চারটা আস্তে আস্তে পাবলিশ করুন, পাবলিশ আছে স্যার? চারোটাই পাবলিশ। জি অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি একবার, কবে কবে পাবলিশ করছেন, জি কবে কবে পাবলিশ করছেন, কোনটা কোন তারিখে? আচ্ছা এখান থেকে দেখা যাবে, 17 তারিখে একটা, 14 তারিখে পাবলিশ করার পরে 15 তারিখে আবার চেঞ্জ করছেন, 16 তারিখ ইমপ্রেশন বেড়ে 17 তারিখ পড়ে গেছিল। এটার একই অবস্থা, ভিতরে একটা ইউনিট আছে, ঠিক আছে অনলাইনে থাকার চেষ্টা করেন, দেখেন। অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাস আপনি দেখে নেন, এখান থেকে যেহেতু ইমপ্রেশন দেখাচ্ছে সবগুলোই অ্যাক্টিভেট। আসসালামু আলাইকুম। অসীম চন্দ্র কর্মকার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমার ছেলেকে মাদ্রাসায় আনতে যাবো, আমার একটু প্রবলেমটা শুনলে ভালো হয়। আপনি কি মোবাইল থেকে শেয়ার করবেন নাকি ল্যাপটপে না করবেন? আমি পিসি থেকে শেয়ার করবো। শেয়ার করেন। অসীম স্যার একটু ওয়েট করেন, নামটা দেখে দিচ্ছি, দানিয়া সুলতান শেয়ার করেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। ফাইবার আইডি ভেরিফিকেশন, সেন্ড স্যার এই লিঙ্ক। যে আমি, হ্যাঁ হ্যাঁ সেন্ড লিঙ্কে, সেন্ড লিঙ্কে আমি যখনই ইয়ে করতেছি, মেসেজ দিচ্ছি, আমি লিঙ্কে ঢুকতেছি, বারবার এই জিনিসটাই দেখাচ্ছে আমাকে। এটা কোথা থেকে দেখাইছে, গিগ পাবলিশের সময় নাকি পাবলিশের আগে? পাবলিশ তো করতেই পারি না ভেরিফিকেশনের সময়। এই ভেরিফিকেশন গুলো হচ্ছে আপনাদের দুই ভাবে ভেরিফিকেশনটা নেয়, আমি আগে প্রসেসটা দেখি। এই ভেরিফিকেশন গুলো মূলত হচ্ছে আমরা দুই ভাবে ভেরিফাই করতে পারি, আর এখানে যেটার কথা বলতেছে, এই ভেরিফিকেশনটা আপনার ফাইবারের অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপস এর মধ্যে হচ্ছে আপনার বা আপনাদের আইডি গুলো লগ ইন করতে হবে। গিগে 5টা ট্যাগ থাকে, 4টা ট্যাগ দিচ্ছে, স্টার্ট ওভার। ওকে, স্টার্ট ওভারে আমি ক্লিক করছি। অসীম চন্দ্র কুমার স্যার, কর্মকার স্যার, একটু খেয়াল করবেন, আপনারটাতেও হচ্ছে আপনি ভেরিফিকেশনের
ড্যাশবোর্ডটা এনে রাখছিলেন, অসীম চন্দ্র কর্মকার স্যার। হ্যাঁ জি স্যার, ওকে, এখানে আমরা দুইভাবে আইডি ভেরিফিকেশন করতে পারি, তবে এই মুহূর্তে আমাদের কারো আইডি ভেরিফিকেশন করার প্রয়োজন নাই। যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে করতে পারেন, তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এগুলো এই মুহূর্তে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আপনাদের যেহেতু বিগিনার, কিছু কাজ করার পরে মানে কোনো ব্যাড রিভিউ বা রেটিং বা হচ্ছে ব্যাড কোনো ইম্প্যাক্ট করলে আপনাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, ঠিক আছে, ডিজেবল, সেলার অ্যাকাউন্ট ডিজেবল করে দিতে পারে। তো যদি কারো ভেরিফাইড অ্যাকাউন্ট এভাবে প্রথম অবস্থাতে হচ্ছে ডিজেবল করে দেয়, সেই ক্ষেত্রে পরে আপনার নামে আপনি দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো সেই জন্য হচ্ছে প্রথম অবস্থাতে আমরা অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করি না। আচ্ছা, আউটসাইড বাই প্রাইমারি জব অর প্রফেশন এর মধ্যে ক্লিক করি, দেন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে এই ভেরিফিকেশনটা আমার কাছে আর চাইবে না, দেন পাবলিশ গিগ এর মধ্যে ক্লিক করলে আমার গিগ পাবলিশ হয়ে যাবে, গিগ পাবলিশের রিকোয়েস্ট চলে আসবে। এতক্ষণ যাবত যে লিঙ্কের কথা বলতেছিলাম, যেটা হচ্ছে আমি অসীম চন্দ্র কুমার স্যারের কর্মকার স্যারের ড্যাশবোর্ড থেকে দেখাবো, ঠিক আছে। এই এখন হচ্ছে আমি পাবলিশ গিগ এর মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমার গিগ পাবলিশ হয়ে যাবে। আমি ওনার গিগটা পাবলিশ গিগ এর মধ্যে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমাকে চেক করে নিতে হবে আমাদের গিগ গুলো অ্যাক্টিভেট নাকি হচ্ছে ইনঅ্যাক্টিভেট। আর আপনার অ্যাকাউন্টে হচ্ছে এখানে কোনো হেডলাইন দেওয়া নাই। স্ক্রল করে নিচে আসি, ডেসক্রিপশন দিচ্ছেন ছোট করে, স্কিলস তেমন একটা কিছু নাই, এডুকেশন সেট করার নাই। তো আপনার অ্যাকাউন্ট কিভাবে কি ক্রিয়েট করছেন আপনি আর আপনার ক্রিয়েশন ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। আমার আগে হচ্ছে নিজেদের পার্সোনাল যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি সেগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে দেখা, দেখে হচ্ছে ভালো করে সেট আপ করে তারপরে গিয়ে হচ্ছে গিগ ক্রিয়েট করি। গিগ যে কোনো সময় ক্রিয়েট করতে পারবো, 10 বছর অ্যাকাউন্ট ফালাই রাখবেন কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য আমার যে অ্যাকাউন্টটা দেখাই, এটা ডেমো অ্যাকাউন্ট, ফেলে রাখছি, শেষ, 22 সালে তৈরি করা বা ওকে 23 সাল। স্যার, আমি যে একটা অ্যাকাউন্ট দেখে এটা আমি আবার ঠিক করে নিব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। অসীম স্যার, স্ক্রিনটা শেয়ার করবেন। অসীম চন্দ্র কর্মকার স্যার, মোহাম্মদ আলামিন স্যার বলেন। মোহাম্মদ আলামিন স্যার, মোহাম্মদ আলামিন স্যার, হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ওই যে ভেরিফিকেশনের প্রবলেমটা ছিল, যেহেতু আপনি বললেন যে ভেরিফিকেশন ছাড়া গিগ পাবলিশ করা যাবে, আপনি জাস্ট আমার গিগটা একটু দেখেন, আমি এই যে ল্যাপটপ থেকে শেয়ার দিচ্ছি আর কি। হ্যাঁ শেয়ার করুন। জি, দিয়েছি। হ্যাঁ, আসছে, একটু করছি। এই যে এই প্রবলেমটা ছিল আমার, যাই হোক, এটা যেহেতু বললেন আপনি যে আমাদের ভেরিফিকেশন ছাড়া করা যাবে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, আপনি আমার ইয়েটা আচ্ছা দেখেন আর কি, অ্যাকাউন্টটা একটু দেখেন প্লিজ। আমি এটা একটু বলি, এই জিনিসটা একটু জি বলি। জি আমরা যারা হচ্ছে কন্টিনিউ স্টার্ট ওভার এর মধ্যে যাই, আবার শুরু থেকে দেখাচ্ছি, ঠিক আছে, আচ্ছা অ্যাজ মাই প্রাইমারি জব আর প্রফেশন দিয়ে হচ্ছে নেক্সটে যাই। জি নেক্সটে আসার পরে হচ্ছে আমার এখানে কিছু ইনফরমেশন চাইবে। হ্যাঁ, আই এম ইন্ডিভিজুয়াল, দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস, ইউ উইল নিড অ্যান আইডি, পেমেন্ট মেথড, মোবাইল ফোন, 5 মিনিট। আচ্ছা, ভেরিফিকেশন করার জন্য হচ্ছে অনেক কিছু চাইবে, জি বিশেষ করে হচ্ছে আপনাদের কাছে নেক্সটে যদি যাই আপনাদের ফুল নেম, আপনাদের যে ইমেলটা দিয়ে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছেন সেটা, ফোন নাম্বার, কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস ঢাকা খিলগাঁও, ব্লক সি, এটা কি হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে দেওয়া আছে? না, এটা এনআইডি এর পিছনে নাই, তাহলে
আচ্ছা, এনআইডির পেছনে যেটা আছে সেটা দিব এখানে। এনআইডি যেই দেওয়া আছে সেটা দেওয়াটা বেটার, আচ্ছা স্যার, কারণ ওরা আইডি ভেরিফিকেশন চায়, এবং ফেস ভেরিফিকেশনের সময় আপনার এনআইডির সাথে আপনার ছবির সাথে এবং মানে সবকিছুর সাথে হচ্ছে মিল মানে ম্যাচ হতে হবে। আচ্ছা, এখানে আমি যে তো না প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছিলাম আর কি। এখানে হচ্ছে এনআইডি যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই অ্যাড্রেস যে আচ্ছা, শহরে এবং হচ্ছে ওই কোড নাম্বারটা, ওই কোডটা আর কি। জি হ্যাঁ ডাকঘরের কোড নাম্বারটা। জি জি নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে কিউআর কোড স্ক্যান করতে বলছে, সেন্ড মি এ লিংক টু ফোন নাম্বার। আচ্ছা এত কিছু কিছু না, মূল বিষয়টা হচ্ছে প্লে স্টোরে গেলে আমরা ফাইবারের একটা অ্যাপ পাবো, জি প্লে স্টোর ডাউনলোড করতে হবে। এটা আপনার এই যে ইন্টারনেট এক্সপ্লোরারের আলাদা ডিফল্ট দিয়ে দেখা। আচ্ছা এটা নিয়ে যদি কারো ঝামেলা লাগে তাহলে হচ্ছে আমারে কষ্ট করে ফাইবার গিগ ক্রিয়েশন করতে পারছি না বা গিগ পাবলিশ করতে পারতেছি না এ বলে একটা মেসেজ দিবেন, আমার কাছে হচ্ছে ইন্ডিয়ান একটা ভিডিও আছে ওটা দিয়ে দিব, ওটা দেখে আপনারা আপনাদের সবার যারা হচ্ছে আইডি ভেরিফিকেশন করতে যাচ্ছেন আইডি ভেরিফিকেশন করে পাবলিশ করতে পারবেন। তবে পার্সোনাল সাজেশন থাকে যে এই মুহূর্তে আইডি ভেরিফিকেশন করার দরকার নাই। আচ্ছা তাহলে আচ্ছা, হচ্ছে আমি আমরা আপাতত দেখিয়েছি না, আপনি আমার গিকটা একটু দেখেন প্লিজ, বা অ্যাকাউন্টটা দেখেন। জি, গিকটা অ্যাকাউন্টটা দুটো একটু দেখেন প্লিজ। ঠিক আছে আচ্ছা জেনারেট বিজনেস লিডস ক্যাপিটাল মানে বিজনেস এর বিল লিডস এর এল ক্যাপিটাল লেটার, তারপর হচ্ছে লিঙ্কডইন লিডস ক্যাপিটাল লেটার এলটা বা ক্যাপিটাল লেটার ই, জি, এখানে যতগুলো লিখছেন আদার সবগুলো প্রথম ক্যাপিটাল করে দিব আর কি। হ্যাঁ, এবং এই অংশটুকু হচ্ছে বোল্ড করে দিবেন, বোল্ড করে হাইলাইট করে দিবেন। আচ্ছা ঠিক আছে পাবলিশ কর। ওই ওই কারেকশনটুকু করে পাবলিশ করবেন আর কি। হ্যাঁ পাবলিশ কর। আমি একটাই করছি, কারণ যে আমি ইয়ে করতে পারছিলাম না, জন্য পরগুলো আর আগাইনি, যে জন্য ইয়ে করে তাহলে এটা শেষ করে এটা সমস্যা নাই, পাবলিশ ওই করে দিলে। একটাতেই হচ্ছে চাইবে আর বাকিগুলো তো চাইবে, আর যদি আচ্ছা চায় তাহলে হচ্ছে পরে দিয়ে দিব। আর ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি আর ছোট করে আরো একটা কথা বলে রাখি, আমাদের এখানে অনেকেই ক্লাস ঠিক মতো করে দেখি না, তো ভেরিফিকেশনের আগে সেটিংস এ গিয়ে আমাদের এখানে যে নামটা এনআইডি কার্ডের নামগুলো যেভাবে দেওয়া আছে নামগুলো সুন্দর করে দিয়ে
দিয়ে আসবেন যারা এখনো গিগ ক্রিয়েট করি নাই, বা গিগ ক্রিয়েট করবো ভেরিফিকেশনের জন্য পারতেছি না, তাহলে হচ্ছে এখানে নামগুলো আগে ঠিক করে দিবেন, দেন হচ্ছে ভেরিফিকেশনের ওটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা ভেরিফিকেশন করবেন কি করবেন না। তবে আমার নাম পার্সোনাল গুলো লাগবে। পার্সোনাল সাজেশন যে এটা না করাটাই বেটার এখন। আচ্ছা, ওটা করবো না তাহলে, আমি যে শুধু পাবলিশ করে দিই তাইলে। আপনাদের মধ্যে পার্টিসিপেন্ট উনি চলে গেছেন, যে সাইয়ারা জান্নাত নামে একজন আছেন, উনি ফাইবারে গিগ ক্রিয়েট করে পাবলিশ করছেন, এবং পাবলিশ অনুযায়ী হচ্ছে ওনার হোক সেটা ফ্রড বায়ার আর রিয়েল বায়ার, ওনার গিগের মধ্যে হচ্ছে ক্লিক এবং মেসেজও আসে। গতকালকে হচ্ছে আমি ওনার গিগ দেখছি, এবং হচ্ছে আমার ওনার একটা ব্যাচে দেখেছি, উনি আপনাদের ব্যাচেরই স্টুডেন্ট, এই মুহূর্তে নাই, ক্লাসের শুরুর দিকে ছিল। হ্যাঁ অসীম স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। স্যার আমারও একটা মেসেজ আসছে স্যার। ফরড মেসেজ আসবে, সমস্যা নাই, যা অনেক সময় হচ্ছে যা ফরড মেসেজ ফ্রড বায়াররা যারা মেসেজ করে ওদেরকে ধরতে পারলেই হচ্ছে ফাইবার রিমুভ করে দেয়, ব্লক করে দেয়। ওনার ক্ষেত্রে যেটা আসছে ওটার এখনো হচ্ছে ফ্রড বায়ার ধরতে পারে নাই ফাইবার, তবে ওনার ওই বায়ার যে কাজটা আছে এবং ওনার যে গিগ ছিল দুটা ডিফারেন্ট কাজ, একই রকম ক্যাটাগরির কাজ না। অসীম চন্দ্র স্যার স্ক্রিনটা শেয়ার করেন। পেয়েছেন? আমার তো গিগ এটা ছিল না, ডাটা স্যার এন্ট্রি ডাটা ডাটা এন্ট্রি ডাটা টাইপিং রিলেটেড আমার কোনো কাজ ছিল না। না, আমি অন্য একটা ইয়েতে স্যার বেঁচে খুব কাজ করছি স্যার, এর জন্য দিয়েছি। আর আপনাদের আপনাদের যাও একটা দেবো স্যার গিগ। ডাটা এন্ট্রি শুধু হচ্ছে টাইপিং এর কাজ, এর বাইরে আরো কিছু থাকতে পারে। স্যার ওখানে লিডর নিয়েও কাজ আছে স্যার, তারপরে ই কমার্স ডাটা এন্ট্রির কাজ আছে, ওয়েব রিসার্চ ওয়েব স্ক্র্যাপিং এর কাজ আছে। বুঝছি, আমি সব জানি, তবে আমার টপিক রিলেটেড কাজ নাই, আমার টপিক রিলেটেড এই কাজ এই কাজ। ঠিক আছে, দিছেন দেখছি, গিফটটা একটু দেখুন স্যার, এই গিকটাই তো দেখলাম মাত্র, পুরোটা দেখে নাই তো স্যার, একটু দেখে দেন না একটু। পুরোটাই তো দেখলাম, আর কি দেখবো? আপনার ডেসক্রিপশন পুরোটাই হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত দেখছি আমি। আপনার গিগের মধ্যে কি লিখছেন সেটাই তো দেখলাম, দেখেই তো বললাম যে হচ্ছে আমার এটা এই ক্যাটাগরির কাজ না, আমি তো না দেখে বলি নাই। তার দুটা এ দিয়েছিলাম সাথে, যে আমি কাজ দিস
এই যে অ্যাবাউট দিস গিগ, এই যে এটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন, আমি তো পুরোটা পড়েই তো হচ্ছে আপনাকে বলছি যে আমি এই ধরনের কাজ করি নাই, আমি তো না বুঝে বলি নাই। দুটা ডকুমেন্ট দিয়েছিলাম স্যার সাথে, ডকুমেন্ট হচ্ছে ওই রিলেটেড ডকুমেন্ট, আপনার লিড জেনারেশন রিলেটেড ডকুমেন্ট এখানে কাজ করবে না। লিড জেনারেশন রিলেটেড কাজ দিছেন, এখানে লিড জেনারেশন হবে না। আর এখানে হচ্ছে এই যে ডট নেট, ঠিক আছে, নাল ডট নেট বা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, টোটাল এই ওয়েবসাইট লিঙ্ক এখান থেকে রিমুভ করে দিতে হবে, বা হচ্ছে www পর্যন্ত থেকে বাকি যে ওয়েবসাইটের নাম আছে ওটা টোটালি দেখানো যাবে না, এই ছবিগুলো ঝামেলা করবে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা স্প্রেডশিটে হচ্ছে টান দিয়ে ধরে অল্প একটু ফেসবুক পর্যন্ত থাকবে, ওয়েবসাইটের মধ্যে www ডট, মানে ডট এর পরে হচ্ছে ওয়েবসাইট দিয়ে ডট কমটা যেন না দেখা যায়, এগুলো ঝামেলা করে না, বাদ দিতে বলছি। এগুলো বাদ দিয়ে হচ্ছে ছবি আপলোড। ঠিক আছে, সবাই গিগ ক্রিয়েট করেন, আস্তে আস্তে গিগ পাবলিশ করেন। আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, সেটাও হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে ক্লাস করব বা কাজ দেখানো হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।